হকাররা বাড়ি বাড়ি এসে কোরবানি পশুর চর্বি কিনে থাকেন, এভাবে চর্বি বিক্রি করা কি জায়েজ আছে? কোরবানির পর আমরা এই দৃশ্যটা খুব বেশি দেখতে পাই, শুধু চর্বি নয়, চর্বি এবং হাড্ডি এগুলো অনেক বেশি কেনার আপনার প্রচলন দেখা যাচ্ছে সম্প্রতি। হাড্ডিটা অনেক বেশি দেখা যায় যে হাড্ডি কিনেন অনেকে। আমরা জানি হাড্ডি দিয়ে, পশু হাড্ডি দিয়ে অনেক কিছু তৈরি হয়, চর্বি দিয়ে অনেক কিছু তৈরি হয়। তো কোরবানির পশুর কোনো কিছু বিক্রি করা কিন্তু জায়েজ নয়, এগুলো আমরা হয় খাবো না দান করবো। যেহেতু এর চর্বি, অতিরিক্ত চর্বিগুলো আমাদের কাজে লাগে না, হাড্ডিগুলো আমাদের কাজে লাগে না, সেক্ষেত্রে আমরা সেগুলোকে দান করতে পারি। কোনো অর্গানাইজেশন যদি এগুলো কালেকশন করে, করে সেগুলো তারা কালেকশন করার পর তারা বিক্রি করলে সেটা কিন্তু জায়েজ আছে। অর্থাৎ তারা কালেকশন করলো সেটা চ্যারিটি হিসাবে, এবং সেটা বিক্রি করে তার টাকাটা তারা কোনো চ্যারিটেবল কাজে, প্রজেক্টে তারা খরচ করলো, কোনো চ্যারিটি কাজে খরচ করলেন, তাহলে সেটা জায়েজ আছে। তাহলে এরকম কোনো উদ্যোগ আমাদের সমাজে কেউ নিলে সেটা খুবই প্রশংসনীয় হবে। তবে কোরবানি যিনি করছেন তার জন্য কোরবানি পশুর কোনো কিছু বিক্রি করা জায়েজ নয়। যদি একান্ত বিক্রি করে ফেলেন তিনি, তাহলে সে টাকা তাকে অবশ্যই সাদাকা করে দিতে হবে, তার জন্য ওয়াজিব। যাদের মেয়ে আছে, ছেলে নেই, তারা কি মেয়েকে লেখাপড়া করিয়ে ছেলেদের মতো প্রতিষ্ঠিত করতে পারবে? ছেলেরা যেভাবে বাবা মায়ের দায়িত্ব নেয়, মেয়েরা কি সেভাবে দায়িত্ব নিতে পারবে? পারবে শুধু তাই নয়, বরং ছেলেদের মতো মেয়েদেরও সামর্থ্য অনুযায়ী, সাধ্য অনুযায়ী বাবা মার পাশে দাঁড়াতে হবে। অর্থাৎ বাবা মার সদাচরণ নির্দেশটা শুধু ছেলেদের জন্য প্রযোজ্য না, মেয়েদের জন্য প্রযোজ্য। তারা স্বামী সংসার করার পাশাপাশি বাবা মার সেবা যতটুকু পারেন সাধ্য অনুযায়ী, তাদের সাধ্য অনুযায়ী তাদেরকে করতে হবে। আর কোনো বাবা মা যদি ছেলের পাশাপাশি মেয়েকে, কিংবা ছেলে নাই মেয়েকে পড়াশোনা করায় এবং তাকে প্রতিষ্ঠিত করে, তো সেটা জায়েজ আছে শরিয়ার গণ্ডির মধ্যে থেকে যদি হয়, বিপদ দিকে যদি না হয়, সেখানে কি দিন হারাবার ভয় যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে সেটি অবশ্যই করা যেতে পারে। আমাদের এলাকায় লাশ দাফনের পর কবরের উপর 5টি গাছ লাগানো হয়। 5টি গাছ 5জন ব্যক্তি লাগান। গাছ লাগানোর সময় একজন সুরা ফাতেহা, দুজন সুরা নাস, তিনজন সুরা ফালাক, চতুর্থজন সুরা ইখলাস, পঞ্চমজন সুরা কাফেরুন তেলাওয়াত করেন। এই কাজটিকে সুন্নাহ সম্মত। কোরআন এবং হাদিসে এরকম কোনো কথা বলা হয়নি যে 5টি গাছ 5জন লাগাবেন, 5টা সুরা পড়ে পড়ে। এগুলো আমাদের নিজেদের বানানো বিষয়। এগুলো অবশ্যই বিদআতে পর্যবসিত হবে, যেহেতু এইভাবে কোরআন সুন্নাহ আমাদেরকে মৃত মানুষের মানে কবরে গাছ লাগাবার কোনো নির্দেশ এইভাবে দেন নাই।